হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কনডমের সঠিক ব্যবহার বা নির্ভুল ব্যবহার সম্পর্কে জানব। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যেনারা নতুন আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন, তেনারা এই ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলের মধ্যে নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। তো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি। এটি ম্যানফোর্স কনডম, এটি ম্যানকাইন্ড কোম্পানির, এর মধ্যে তিনটি কনডম আছে। তো এটি একটি ডটেড কনডম। তো এই কনডম কেনার সময় প্রথমে আপনারা কনডমের গায়ে যে লেখা থাকে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ার ডেট, সেই এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এটাকে আমি আনবক্স করছি। এর মধ্যে তিনটি কনডম থাকে। এটি ডটেড কনডম, ডটেডের বিষয়ে আমি পরে বলছি। এই কনডমগুলো নেওয়ার পরে দেখে নেবেন এভাবে এর ভিতরে মুভমেন্ট করছে কি না। যদি মুভমেন্ট না করে বা শক্ত হয়ে যদি এর গায়ে লেগে থাকে, তাহলে সেটা অবশ্যই এক্সপায়ারি ডেটের কনডম বা কনডমটা হয়তো লিকেজ আছে যার জন্য খারাপ হয়ে গিয়েছে। তো অবশ্যই আপনারা এই প্যাকেটটি ভালোভাবে দেখে নেবেন। এখন এটা আমি ওপেন করছি। এর সঙ্গে একটা তরল পদার্থ বা ফ্লুইড মেশানো থাকে, দেখতে পাচ্ছেন এটা। এই ফ্লুইডটা যদি এরকম না হয়, যদি সাদা দেখায়, তাহলে সেটা অবশ্যই খারাপ হয়ে গেছে লিকেজের কারণে, সেটা ব্যবহার করবেন না। তো এই কনডমটা মানে ব্যবহার করার সময় আপনারা লিঙ্গ যখন উত্তেজিত হবে বা শক্ত হবে, সেই সময় এটা আপনারা লিঙ্গে ঠিক এইভাবে এটাকে এইভাবে ধরবেন, এখানে যেন ভিতরে যেন বায়ু প্রবেশ না করে, সেই জন্য এটা এইভাবে ধরে এইভাবে লাগিয়ে দিবেন। লাগানোর পরে সেটাকে এইভাবে পুরোটাই পরিয়ে দিবেন পেনিসের মধ্যে, কারণ এখানে যদি আপনার বায়ু প্রবেশ করে, তাহলে যখন সিমেন্টটা ডিসচার্জ হবে তারপরে এটা ফেটে যাওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে আনওয়ান্টেড প্রেগনেন্সি চলে আসতে পারে। সেই জন্য আপনারা এটা অবশ্যই বায়ুটাকে বার করে দেওয়ার পরে এটা পেনিসের মধ্যে এভাবে লাগিয়ে দিবেন। এর মধ্যে দেখুন ছোট ছোট অসংখ্য ডটেড আছে, এগুলো দেয়া হয় কোম্পানি থেকে, এটা মানে দিয়েছে। এটা মেয়েদের যৌনাঙ্গে যখন স্পর্শ করে তখন তার এক্সট্রা একটা প্লেজার পায়, সেই জন্য এটা দেওয়া হয়। অনেক কনডমে প্লেন কনডমও পাওয়া যায় ডটেড ছাড়াই, বা উইদাউট ডটেড কনডম আপনারা পেয়ে যাবেন। তো এটা এভাবেই ব্যবহার করতে হয়। ব্যবহার করার পরে, ইন্টারকোর্স করার পরে, এটা খোলার সময় ঠিক এভাবেই আবার কাগজ দিয়ে এখানে চেপে ধরে এখান থেকে এভাবে বার করে নেবেন। বার করার পরে এটাকে ভালোভাবে মুড়ে, কাগজে মুড়ে একটা সেফটি জোনে রেখে দিবেন, বাচ্চাদের নাগালের যেন না আসে বা বাচ্চারা যেন এটা না পায়। তো সেইভাবে আপনারা এটাকে এভাবে মুড়ে, কাগজে মুড়ে নিরাপদ জায়গায় ফেলে দিবেন এটা। তো এইভাবেই কনডম ইউজ করতে হয় বা এভাবেই আপনারা ইউজ করবেন। তবে শেষ করার আগে আপনাদেরকে একটাই কথা বলবো,
যে আপনারা সবসময় রেপুটেড কোম্পানির কনডম ব্যবহার করবেন, তাতে নিরাপদ থাকবেন বা আনওয়ান্টেড প্রেগনেন্সি আসবে না। যদি কনডমটা ফেটে যায়, ফেটে গিয়ে যদি সিমেন ভেতরে চলে যায়, তাহলে সেক্ষেত্রে প্রেগনেন্সি হওয়ার চান্স আছে। বা ডেটের মধ্যে যদি ইন্টারকোর্স করেন সঠিক সময়ের মধ্যে, তাহলে প্রেগনেন্সি চলে আসবে। সেই জন্য আপনারা অবশ্যই সবসময় ভালো কোম্পানির কনডমটা ইউজ করার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো আপনাদের সামনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।